আসসালামু আলাইকুম ভিউয়ারস, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ। আজকে আমাদের শোরুম থেকে আবারও একটা ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। কোনো পিসি প্যাকেজ আজকের ভিডিওতে থাকছে না। আজকে একটু আপনাদের সাথে একটু কম বেশি একটা জিনিস, আপনাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করব। তো সেটা হচ্ছে যে কনফিউশনটা হচ্ছে যে অনেকে দেখা যায় আমাদের কাছে যখন পিসি কিনতে আসেন তখন দেখা যায় বলা যায় হ্যাঁ এটা তো আমি দেখছিলাম যে প্রোডাক্টের গায়ে একটা স্টিকার থাকে, এটা কি অথরাইজ নাকি আনঅথরাইজ, এটা কি আসল নাকি নকল। তো গত ভিডিওতে আমি প্রসেসর নিয়ে বলেছিলাম 5600G একটা স্পেসিফিক প্রসেসর নিয়ে, বাট আজকে হচ্ছে সব কিছু নিয়ে আমি একটু কম বেশি যাচ্ছে একটা ছোটোখাটো একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য যে আসল নকল কি ব্যাপারটা, নাকি যে কপি অরিজিনাল, নাকি অথরাইজ আনঅথরাইজ, নাকি মানে অন্য কিছু আর কি, ব্যাপারটা আসলে কি সেটা নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিব। তো আমি যেহেতু ভিডিওটা পিসি প্যাকেজ না বা কিছু না, তো আমি ভিডিওটা লেন্দি করবো না। তো আজকে হচ্ছে আমার এখানে মাদারবোর্ড সব কিছু কম বেশি আমার পাশে রাখা আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে অথরাইজ আনঅথরাইজের পার্থক্যটা কি, বা এখান মধ্যে কি কোনোটা কপি নাকি সবগুলো প্রোডাক্ট অরিজিনাল নাকি অন্য কিছু, বা কি থাকছে সুবিধা কি অসুবিধা কি, বা কোনটা আপনার জন্য নেওয়া উচিত না নেওয়া উচিত সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শুরু করি, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে সবসময় থাকবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করি। মেইন ভিডিও যেটা, মেসাইল মাদারবোর্ড, তারপরে হচ্ছে গিগাবাইট, এখানে অ্যাস্ট্রক, এগুলো মাদারবোর্ড রাখা আছে। এবং আমার এই পাশেও রাখা আছে, এই পাশেও কিছু আপনার আসুসের মাদারবোর্ড রাখা আছে, এমএসএ মাদারবোর্ড রাখা আছে। তো এখানে কথা হচ্ছে যে মাদারবোর্ডকে গিগাবাইটের মাদারবোর্ড যখন কিনবেন তখন আপনারা অবশ্যই এই স্টিকারটা দেখে কিনবেন। এটা কিন্তু গিগাবাইটের অথরাইজ ইম্পোর্টার, কিন্তু বাংলাদেশের স্মার্ট যে কোনো মডেলই হোক, এই মডেল হোক বা এই মডেল হোক, এখানে আমরা দুইটা মডেল রেখেছি যা দেখানোর জন্য, ইন্টেলের একটা বোর্ড, এএমডির একটা বোর্ড। যে কোনো বোর্ড কেনার সময় আপনারা স্মার্টের বোর্ড কিনে দেখে নেবেন স্টিকারটা। এমএসএর ক্ষেত্রেও আপনারা স্টিকার পাবেন, ফ্লোরার যেমন এখানে একটা স্টিকার আছে, ওরা ডিস্ট্রিবিউটর। আবার অ্যাস্ট্রকের ক্ষেত্রে যেরকম ইম্পোর্টার হচ্ছে স্টারটেক, এটা দেখে নিতে পারেন। আবার আমার আশেপাশে এখানে থাকছে হচ্ছে আপনার আসুসের একটা বোর্ড থাকছে এখানে, যেটার ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড, আমি জানি না স্টিকারটা আমি কতটুকু দেখাতে পাচ্ছি। আবার এমএসএর জনপ্রিয় ইম্পোর্টার কিন্তু বাংলাদেশে আপনারা এক নামে চিনেন, সেটা হচ্ছে ইউসিসি। তো এই স্টিকারটা কিন্তু সব রকমের প্রোডাক্টে কিন্তু ইউজ করা হয়ে থাকে কম বেশি। যেমন এই তো গেল মাদারবোর্ড, আমি এখানে একটু যদি দেখাই, এখানে হচ্ছে আপনার এই যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, যেমন এই যে পাওয়ার সাপ্লাইতে কিন্তু ইম্পোর্টারের, যেমন মনটেকের ইম্পোর্টার, ইউনিভার্সাল কম্পিউটার বিডি মানে আমরা নিজেরা, ইউসিসি হচ্ছে থার্মালটেকের ইম্পোর্টার, আপনার ইভেন ক্যাসিং ফ্যানেও কিন্তু স্টিকারগুলো দেওয়া থাকে। এবং এছাড়াও মনে করেন গ্রাফিক্স কার্ড যখন নেবেন তখন সেই গ্রাফিক্স কার্ডগুলোতেও কিন্তু আপনার স্টিকার দেওয়া থাকে। মানে কথা হচ্ছে যে কম বেশি সবগুলো কিন্তু আপনার স্টিকার দেওয়া থাকে সবগুলো প্রোডাক্টে। এখন এই আর কি কথা, এখন গিগাবাইট কিনলে আপনার স্মার্ট চেষ্টা করবেন স্মার্টারটা নেওয়ার। এখন আমি একটু আমার আসল কথায় আসি যে এখানে এটা সুবিধা কী আর অসুবিধা কী। তো এখন একটু বলি যে আপনাদেরকে আসলে এটা সুবিধা কী অসুবিধা কী। আপনারা প্রথম উত্তরে যদি আমি আসি, প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে কোনটা কিনবেন, কেনার চেষ্টা করবেন আপনারা সাধারণত যেগুলো অথরাইজ আনা ডিস্ট্রিবিউটর যারা, যেটা যে ব্র্যান্ডের ইম্পোর্টার যারা, বা হলোগ্রাম দেখে নেবেন সেটা প্রোডাক্টটা নেয়ারই চেষ্টা করবেন। এখন এই ক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা বা কোনটা কী না সেটা যদি আমি একটু বলি, শর্টকাটের মধ্যে আসি, তাহলে সেটা হচ্ছে যে অথরাইজ যে প্রোডাক্টগুলো সেগুলোর দাম কিছুটা একটু বেশি হয়, এবং বেশি হওয়ার অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে যে বেশি হওয়ার কারণ হচ্ছে যে এইগুলার একটা সুবিধার কথা যদি আমি বলি, এদের কিন্তু সার্ভিস সেন্টার, যেমন স্মার্ট বলেন, ইউসিসি বলেন, এটি সার্ভিস সেন্টার বা সেলসম্যান কিন্তু বাংলাদেশে কম বেশি ছড়ানো ছিটানো আছে। তো আপনারা যেখান থেকে পারচেস করেন না কেন, আপনারা ইজিলি সব জায়গা থেকে ওয়ারেন্টি ক্লেমটা করতে পারবেন। আর আপনার থার্ড পার্টি বা আনঅফিসিয়াল যে প্রোডাক্টগুলো সেইগুলোতে কিন্তু আসলে এই সুবিধাটা আপনি নিতে পারছেন না। দ্বিতীয়ত বিষয় যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার আফটার সেল সার্ভিস বা আমরা বিক্রয়ের পরবর্তী যে সেবাটার কথা বলি, সেই ক্ষেত্রে আপনার অথরাইজ প্রোডাক্টে কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিত একটা ভালো সার্ভিস পাবেন। হ্যাঁ, যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, বাট থাকলে অবশ্যই আপনারা সার্ভিসটা পাবেন। যেটা আনঅথরাইজ বা ইয়ে প্রোডাক্টের ক্ষেত্রে আসলে পাওয়াটা সম্ভব না, যেটা আমি জানি বা আমি আপনাদেরকে সাজেস্ট করবো। আর তৃতীয় বিষয় যদি বলি, যদি আপনারা অথরাইজ প্রোডাক্ট কিনেন তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে হ্যাঁ প্রোডাক্টটা একদম বেস্ট কোয়ালিটি আমি পাচ্ছি। যদি ইলেকট্রনিক জিনিস বা আইটি প্রোডাক্ট, সমস্যা হতেই পারে, প্রবলেম থাকতেই পারে নতুন অবস্থাতে, তারপর আপনারা একটা মানে একদম নিশ্চিন্ত থাকতেছেন। আবার আনঅথরাইজগুলো যে খারাপ হবে এরকম না, ওইটা কোয়ালিটি যে খারাপ হবে এরকম না, ওইটা যে আফটার সার্ভিস সেল সার্ভিস ভালো হবে না এরকম আবার না, বাট চেষ্টা করবেন আপনারা ইয়েটা নেওয়ার, অথরাইজ প্রোডাক্টগুলো নেওয়ার। আর আরেকটা পয়েন্ট যদি আমি একটা হাইলাইট করি, সেটা হচ্ছে যে আপনার ওই যে ইয়ের কথা কি বলে, যে প্রাইসটা একটু বেশি হয়ে থাকে অথরাইজ আনঅথরাইজের প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স থাকে। অথরাইজ প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি মানে আনঅফিসিয়াল অফিসিয়াল ফোনের মতো, বাট ওই যে বললাম যে আপনার মনে কোনো রকমের চিন্তা থাকছে না, মানে একদম মনে করেন জিরো ডাউট কোনো রকমের কোনো প্রোডাক্ট হচ্ছে, সেটা মাদারবোর্ড হোক, র্যাম, প্রসেসর, এসএসডি বা ক্যাশিং কী বলে পাওয়ার সাপ্লাই, যেটাই হোক কোনো ডাউট থাকছে না মনে।
তো এটাই আর কি বেসিক্যালি আমি সাজেস্ট করবো যে আপনারা অথরাইজ প্রোডাক্টটাই নেন। এখন আমি তো দেখালাম আমার কাছে যে কটা আছে, যে আপনার এই যে মনে করেন গিগাবাইট আমি এখানে দেখালাম, স্মার্টের, তারপরে আসুস গ্লোবাল, এগুলো আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা আপনারা বুঝবেন কীভাবে যে কোনটা অথরাইজ কোনটা আনঅথরাইজ। আনঅথরাইজের ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা বোর্ড এখানে নিয়ে রেখেছি, কালেক্ট করে রেখেছি মার্কেট থেকে। যেমন এমএসআই যে একটা বোর্ড, যেমন দেখতে পাচ্ছেন আপনারা এমএসআই B450 প্রো ভিডিএইচ ম্যাক্স। এখন এই বক্সটা দেখলে আপনারা বুঝবেন এখানে একটা হলুদ স্টিকার মারা আছে, কিন্তু চাইনিজের একটা স্টিকার মারা আছে। আবার এখানে যদি আমি সাইডে যদি একটু দেখাই, এখানে কিন্তু আপনার লেখা আছে চাইনিজে লেখা আছে, এবং এই এই জিনিসগুলো কিন্তু চাইনিজে লেখা। আবার মনে করেন এখানেও কিন্তু চাইনিজে লেখা, আমি আপনাদের কোথায় গেল, এই যে এখানে চাইনিজে লেখা। আমি আপনাদের সুবিধার্থে বোর্ডটা কালেক্ট করা, খালি বোর্ডটা কালেক্ট করা যাতে আপনাদেরকে দেখাতে পারি। আর এই আর কি অথরাইজ আনঅথরাইজ যাবা, এটাই একটা আজকের ভিডিওটার মানে মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাথে শেয়ার করা। আর বললাম যে অথরাইজ তো অবশ্যই ভালো, আনঅথরাইজ খারাপ হয় এরকম না, বা চেষ্টা করবেন গিগাবাইটের ক্ষেত্রে স্মার্ট, আবার অ্যাস্ট্রকের ক্ষেত্রে স্টারটেক, আবার কী বলে UCC প্রোডাক্ট, এদের প্রোডাক্টগুলো নেওয়ার, একটু প্রাইস বেশি হলেও এদের প্রোডাক্টগুলো নেওয়ার। তো এই ছিল আজকে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভুল টুটি হলে অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। আমি ইউনিভার্সাল কম্পিউটার ভিডিও থেকে আসি, ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।